समय थाकते करो रे मन आराधना नइले समय चले जाबे नइले समय चले जाबे फिरे तुमी आर पाबे ना समय थाकते करो रे मन आराधना समय थाकते करो रे मन आराधना जेमन करे बोए चले चिरतरे नदी ओरे जेमन करे बोए चले चिरतरे तुम्हार जीवन तेमनी करे जाबे ना रे बोए बोए जीवन एक दिन शेष होबे जीवन एक दिन शेष होबे पुराले निश्वासेर खेला समय थाकते करो रे मन आराधना समय थाकते करो रे मन आराधना नइले समय चले जाबे नइले समय चले जाबे फिरे तुमी आर पाबे ना समय थाकते करो रे मन आराधना समय थाकते करो रे मन आराधना समय थाकते करो रे Assalamualaikum सादा वालेकुम अस्सलाम कमाल धानेर सेहरा कोई सार देवा लागबे तो खेतेर आइलटे शक्त करे बाइदो जाते पानी लीक ना करे काल परशुर मध्य सार छिटाइते हइबो जी सादा जान काल परशुर मध्येई सारेर काम शेष करे देबो ना दादा जान धाने सार दिले की हय धाने सार दिले शक्ति जोगाय पुष्टि हय धानेर फलन भालो हय नामाजेर वक्त हये गेछे चलो दादू वजू करे आमराओ नामाज पढ़बो कमाल तुमी वजू करे आसो चलो अल्लाहु अकबर। अल्लाहु अकबर। ए जो भाई ए की করছিস তুই? আসসালামু আলাইকুম ভাইজান। আবার আসসালামু আলাইকুম না? হ্যাঁ শুন, আমি কিন্তু তোকে বলে যাচ্ছি আইল কাটলে কিন্তু তোর কপালে কিন্তু দুঃখ আছে, আমি বলে দিলাম। না 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 হ্যাঁ আল্লাহু আকবার। সামিউল্লাহু লিমান হামিদা। আল্লাহু আকবার। अल्लाहु अकबर। अल्लाहु अकबर। ए जमरे তোকে আমি কি বললাম? তোকে আমি বললাম না এই, তোকে আমি বললাম না তুই আল কাটবি না, তোর মুষ্টি মারি রে। এই 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 তোকে আমি কি বললাম? এই এই দা তুই কোন আছিস? এই এই তুই আল কাটি নাই কামাল ভাই। আসসালামু আলাইকুম। কামাল ভাই আমারে maaf করে দেন কামাল ভাই, আপনার পা দুটো ধরছি, আমি আর আল কাটবো না কামাল ভাই। এই তোকে আমি কামাল ভাই তোকে কারণ হলো কি প্রথম অন্যায় করছো যে তুমি নামাজের থেকে উঠে আসছো। একটা কথা মনে রাখবা যে আল্লাহর কাছে যখন আত্মসমর্পণ করবা তখন দুনিয়াদারির কোনো বিষয় যেন তোমার মাথায় না থাকে, কিন্তু তুমি উঠে আসছো। আর দ্বিতীয় অন্যায় করছো জমির সাথে তুমি গন্ডগোল করে গালিগালাজ করে, এই কাজটা করা তোমার উচিত হয় না। আর তুমি তোমারও একটা কথা বলি বাবু, তুমি জানো অনুমতি ছাড়া এই কাজটা করা অন্যায়, এই কাজটা কেন করলা তুমি? আর কোনো দিন এটা করবা না। কামাল আমার কাছে পানি দেওয়া হইলে জমির খাতে একটু পানি দিয়ে দিও। আর শোনো তোমরা দুজন এখন কোলাকুলি করো, কোলাকুলি করো, আজ থেকে তোমরা ভাই ভাই। করা আমারও মাফ করে দিন চাচা যান, হয়েছে গরিব মানুষ, হ্যাঁ খাতে পানি দেওয়ার মতো টাকা নাই চাচা যান, তাই এই ভুল কাজ করেছি, আর কোনোদিন এরকম কাজ করবো না চাচা যান। ঠিক আছে কামাল বলে দিলাম তোমার খেতে পানি দিয়ে দেবে না, তোমরা দুজন কোলাকুলি করো, আজ থেকে তোমরা ভাই ভাই। চলো হাই জমির আই হাই কিছু মনে করিস না, অনেক মারিছি, চল চল তোর খেতে আমি পানি দিয়ে দিচ্ছি, আয় আয় দে আয়। শাকিল ভাই কখন আসছেন? রহিমা এই তো দুপুরবেলা। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তোরা ভালো আছিস তো সবাই? জি আমরা সবাই ভালো আছি। আচ্ছা রহমত ভাইজান কোথায়? ভাইজান শহরকে নিয়ে মাঠের দিকে গেছে, এতক্ষণ মনে হয় চলে আসছে। আচ্ছা তো শাকিল ভাই চাষি কি ওষুধ খাওয়াইছেন? না ওষুধ খাওয়াইনি, এই তো খাওয়া শেষ এখনই খাওয়া। আমি চাষিকে ওষুধ খাওয়ানোর জন্য আসছিলাম। আচ্ছা मारोई मा जी चाची और एक घरे दिए आई तू मा अपना तो पढ़ालेखा शेष एखन थेके ग्रामेई थाकबेन ना चाकरी बाकरी करते आबार ढाकाय चले जाबेन चाकरी बाकरी तो कराई दरकार आमरा गरीब मानुष रहमत भाई तार छोट भाई मने करे आमाके पढ़ालेखा शेखालो मार चिकित्सा सेवा जत्न सबई करे तुईओ माके चोखे चोखे राखिस किन्तु एभाबे आर कतदिन एबार मार शरीरटा एकटु बेशी खाराप हयेछे এভাবে মাকে রেখে আমি কোথাও যেতে পারবো না। আপনি ছেলে মানুষ হয়ে চাচির এরকম খেদমত করতে সমস্যা হবে না? সমস্যা কিসের? না বলছিলাম যে চাচি মেয়ে মানুষ, মেয়ে মানুষের সব কাজ কি ছেলে করতে পারে? আল্লাহর পরে দুনিয়ায় যদি কেউ আমার থেকে থাকে তাহলে সে আমার মা। না তারপরে আচ্ছা শাকিল ভাই আপনার তো বয়স হয়েছে, এবার কি বিয়ে করতে পারেন? পারি। किन्तु जे मेटी आमार घरे बो हुए आसबे से जे मार सेवा जत्न करबे ए ग्यारंटी देबे के जतदिन पारी मार साथे थाकी आसुन तुई घन घन बाड़ीते आसबि ना कखन किडा की बोले फेलबे आमी कि आपनार काछे आसि आमी चाचीके देखते आसि बस देखा होयेछे एखन जा आसुन रहमत भाईके बोलिस राते आमी ताके দেখা করতে আসব ठीक আছে যাই গো চাচি এখন তোমার সেবা করার লোক আসছে আমার আর দরকার হবে না যাও মা আবার এসো কি বলতে হয় ও ভুলে গেছি দাদু বিসমিল্লাহ আচ্ছা দাদু বিসমিল্লাহ বললে কি হয় কোনো কিছু শুরু করার আগে বিসমিল্লাহ বলে শুরু করতে হয় তাহলে সব কাজে বরকত হয় তাহলে সব কাজের সময় কি বিসমিল্লাহ বলতে হয় খাওয়ার সময় অত কথা বলতে হয় না দাদু ভাই আল্লাহ গুনাহ দেয় না দাদু ভাই আল্লাহ গুনাহ দেয় না বরঞ্চ খাবার সময় কথা বললে নিজেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে যেমন ধরো তোমার নাকে বা গলায় আটকে দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু বিসমিল্লাহ বলে মনোযোগের সাথে খেলে এই দুর্ঘটনা ঘটে না ঠিক আছে ভাইজান দুপুরে শাকিল ভাই এসেছে আপনার সালাম দিয়েছে আর বলেছে রাতে আপনার সাথে দেখা করতে আসবে বড় ভালো ছিল শাকিল আমার সামান্য সহযোগিতা পেয়ে একবারে পরশপাথর হয়ে উঠেছে তুমি দেখো শায়লা শাকিল একদিন একটু বড় কিছু করবে দূর সম্পর্কের ভাই হলেও ওকে আমি আমার ছেলের মতোই জানি সোহাগের মা ওর বাবা কোথায় সকালে যাওয়ার সময় বলে গেছে রাতে খাবার ঘরে নিয়ে রাখতে बोमा जी अम्मा और बाप की ताश पाशा खेले ना कि ना अम्मा अनेक राते बाड़ी फिरे एसेई मरार मतो घुमाय आमी किछु बुझि ना बोमा भालो करे खेयाल करबा किन्तु जी अम्मा अच्छा दादू भाई तुम এখন কি করবে ঘুমোবে না মার সাথে গল্প করবে না দাদু এখন সোজা ঘুম আপু যদি এসে দেখে আমি জেগে আছি তাহলে মারবে ঘুমোবার আগে কি করতে হয় প্রার্থনা করতে হয় কিভাবে প্রার্থনা করতে হয় মনে আছে হ্যাঁ আচ্ছা চলে যাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আরে শাকিল জি হ্যাঁ রহমত ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি তোমার আশার কথা রহিমা আমাকে বলেছে আরে রহিমা শায়লা আরে দেখো কে এসেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছো শাকিল জি আপনাদের দোয়া আল্লাহ ভালোই রেখেছে মসজিদে গিয়েছিলাম আজকে রাত হয়ে গেল না না ঠিক আছে রহিমা শাকিলের বসার জন্য একটা চেয়ার দে আর শায়লা শাকিলের খাবার ব্যবস্থা করো তাড়াতাড়ি তাড়াতাড়ি না রহিমা চেয়ার আনতে হবে না ভাবি আমি খেয়ে এসেছি ভাই আমি বরং যাই আমার শরীরটা বেশি ভালো নেই আচ্ছা ঠিক আছে অন্য সময় কথা বলবো আচ্ছা বাবু আসি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দরজা খোলো কে আমি সাহেব চলো শুয়ে পড়লা যে হাত মুখ ধুয়ে ওঠো খাই দিবা আমি খাবো না খেয়ে এসেছি সকালে যাওয়ার সময় বলে গেলেই পারতাম যে খাবা না তাহলে এতগুলো ভাত নষ্ট হইতো না সারাদিন তাস পাশা খেলে এলো রাত হলে ঘরে ফিরো ছেলেটা বড় হচ্ছে তোর লজ্জা করে না আরে কানের কাছে ম্যান ম্যান করো না বিকাশ খারাপ আছে কিন্তু খারাপ কিসে খারাপ হবে হ্যাঁ কিসে খারাপ হবে কিছু না গতি গতি দিন দিন কল্লাই যাচ্ছে ওরে হারাম জানি দাদু ভাই বাবা এসেছে হ্যাঁ মার সাথে রোজ রোজ ঝগড়া করে ওই সব আমার কাছে ভালো লাগে না আমি তোমার সাথে শোব ঠিক আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনা সিরাতাল মুস্তাকিম আসসালামু আলাইকুম রহমত ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন মিয়া জি আছি ভালোই তাই সাত সকালে কই চললেন ওই কবরস্থানে যেতে বাবার কবরটা জিয়ারত করতে জমশেদ তোমার বাবার তো কবরস্থানে দাফন করা হয়েছিল তাই না জি জি ভাইজান তাহলে কাজ করো না উজু করে আসো দুজনে একসাথে কবরটা জিয়ারত করে আসি আচ্ছা চলো জমশেদ আমরা যাই আচ্ছা রহমত ভাই এই যে আমরা কবরের পাশে দাঁড়াইয়া মৃত মানুষদের জন্য দোয়া করলাম আচ্ছা মৃত মানুষরা কি আমাদের কথা শুনতে পারে মানুষ মরে গেল তার রূহ বা আত্মা মরে না রূহ বা আত্মা হলো অদৃশ্য অবিনশ্বর তারা অনুভব করতে পারে যে তাদের জন্য দোয়া করা হচ্ছে আল্লাহ প্রত্যেকটি মানুষের জন্যে দোয়া করার জন্য বলেছেন যেমন ধরো বাতাস আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি ঠিক তেমনি কবরের মুর্দার যারা আছেন তাদের রূহ বা আত্মা তারাও অনুভব করতে পারে প্রত্যেক সন্তানেরই উচিত তার মা বাবার জন্য দোয়া করা কারণ সন্তানের উচিত যে মা বাবার জন্য দোয়া করা এবং মা বাবার উচিত সন্তানের জন্য দোয়া করা, কারণ মা বাবার দোয়া দ্রুত কবুল হয়। রহমত ভাই, তাইলে তো এতদিন আমি মস্ত বড় ভুল করছি। কি ভুল? আমি আমি অন্তিকা প্রত্যেক দিন আমার বাবার কবরের পাশে খাড়াইয়া আমি দোয়া করব। খালি কবরের পাশে দাঁড়ায় দোয়া করলে তো হবে না, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক নিয়মিত মতো জাকাত দিতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, হজের সামর্থ্য থাকলে হজ করতে হবে। কারোর সাথে ওয়াদা করলে সেই ওয়াদার বরখেলাফ করা চলবে না, তাহলে গিয়ে তোমার দোয়া আল্লাহ কবুল করবেন। কিন্তু রহমত ভাই, আমি যে নামাজ পড়ুম দোয়া কালাম তো কিছুই জানি না, নামাজ ওইব কি করে? ওইটা নিয়ে তোমার ভাবতে হইব না, দোয়া কালাম আমি তোমার শিখাই দেবো না। চলো এখন যাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। রহিম আইসিস, যাক ভালো হলো। তুই এক কাজ কর, মার কাছে বয়, মার একটু খেয়াল রাখিস, আমি একটু ডাক্তার নিয়ে আসি। ঠিক আছে ভাই, আপনি যান, আমি দেখতেছি। আচ্ছা, ভালো করে খেয়াল রাখিস কিন্তু। জি দেখব। আচ্ছা, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। আর ভালো লাগা মা, আল্লাহ যে কেন নেয় না। তোমাগো মেলা কষ্ট দিলাম, তোমরা আমার মাফ করে দিও। এমন কথা বলে না চাচি, আমাদের আর কি কষ্ট। আল্লাহর নাম নেই, আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেন। আল্লাহ মহান, আল্লাহ চাইলে আপনি ভালো হয়ে যাবেন। কেমন আছেন? ভালো না? ভালো হয়ে যাবে। ভয়ের কোনো কারণ নেই, সুস্থ হয়ে যাবেন আপনি। প্রেসক্রিপশনটা রাখুন, আর যদি অসুবিধে হয় তাহলে হাসপাতালে আমাকে খবর দেবেন। আর আমি তো আছি, চিন্তার কোনো কারণ নেই। এক কাজ করুন, চলুন আপনি ওষুধগুলো আমার সাথে নিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে, রহিমা তোমার কাছে থাক, আমি ওষুধগুলো নিয়ে আসি। চলুন ডাক্তার সাহেব। বৌমা। জি আব্বা। শাহেদ ঘুম থেকে উঠেছে? জি না আব্বা। ডাকো তারে। আচ্ছা আব্বা। জি আব্বাজান। কল না, আমার আব্বাজান বলবা না। আমি তোমার জন্ম দিয়েছি ঠিকই, কিন্তু তোমার বাবা হতে পারিনি। আমি তোমার বাবা হলে তুমি নামাজ কালাম না পড়ে তাস পাশা খেলে সময় নষ্ট করতাম। তুমি লেখাপড়া জানো, একটা কাজ কাম শুরু করো। তোমার বউ আছে, সন্তান আছে, তোমার মা আছে, তাদের প্রতি তোমার দায়িত্ব কর্তব্য আছে। একজন আদর্শ সন্তানের দায় দায়িত্ব তোমার বোঝা উচিত। এর চেয়ে বেশি কিছু তোমাকে আর আমার বলার নেই। যদি ভালো না হও তোমাকে বসতে হবে। আমি রাতে তোমার জন্য অপেক্ষা করব। আমি আজই তোমার সব কথা শুনতে চাই। তোমার যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে খুলে বলো। আমি তোমার বাবার শত্রু নই, আর বাবার চেয়ে বড় বন্ধু আর কে হতে পারে? যাও, তুমি তোমার কাজে যাও। ঢাকা থেকে পড়ালেখা শেষ করে গ্রামে ফিরেছে। হঠাৎ শাকিল ভাইয়ের কথা মনে পড়লো, ভালোবাসিস না? এই যা, কি বলছিস তুই? ভালো হবে না বলে দিচ্ছি। তোর একটা চুপ করবি, যত সব বাজে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছো তোমরা? আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আমি একটু সামনের দিকে যাচ্ছি। তো ঠিক আছে, তোমরা যাও, আমি আসি। আচ্ছা। একা একা কেন ভালো লাগে না, কোন কাজে মন কেন বসে না, আমার কি হতে কি হয়ে গেল। হ্যাঁ বাদ দিছি, তারপর বাদ। লা 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 লা। ওই 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 একা একা কেন ভালো লাগে না। কোন কাজে মন কেন বাসে না। ঠিক আছে কিনা সব? আমার কি হতে কি হয়ে গেল, আমি নিজে তো কি। চলতে চলতে ও আগে দিবি তো। লারে লারে লা 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 লা। লারে লারে লা 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 লা। কাও ভাই, কাও ভাই। শাকিল ভাই আসছে। আরে কি হয়েছে? থাক, খেলা খেলা চলবে। চাচা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন চাচা? হ্যাঁ ভালো। তুমি কোনে যাচ্ছো? একটু সামনের দিকে যাচ্ছিলাম। ও আচ্ছা। তা সেদিন আপনাদের বাড়িতে গেছিলাম, আপনি বাড়িতে ছিলেন না, তাই দেখা হয়নি। ও তা আপনারা এইভাবে বসে তাসপেশা খেলে আপনাদের অমূল্য সময় নষ্ট করছেন কেন? শোন শাকিল, আমরা গ্রামের মানুষ, গ্রামে থাকি, তেমন একটা লেখাপড়া করি নাই, আর অল্প শিক্ষায় কি ভালো চাকরি পাওয়া যায়, তাই খেলাধুলা করে সময় কাটাই। শাকিল, তুই আমাদের আর লজ্জা দিস না, আজ থেকে তুই যা বলবি সেটাই আমরা করব। দোস্ত, তুই যখন গ্রামে আইছিস আমার সাথে থাকলি, আমরা এখন থেকে সব কিছুই করতে পারবো না। কামাল ঠিক কথাই কয়েছে। কি কস তোরা? চলেন আমরা এই গ্রামে রহমত ভাই নামে একটা চক্ষু হাসপাতাল গড়ে তুলি, তাহলে এই গ্রামের লোকজন স্বল্প মূল্যে চিকিৎসা সেবাও পাবে, আমাদেরও একটা কর্মসংস্থান হবে। হ্যাঁ শাকিল বাবাজি কিন্তু ঠিকই কয়েছে। তা নামাজের সময় হয়ে আসলো, চলেন আমরা মসজিদ থেকে নামাজ পড়ে আসি। চলেন। শাহেদের মা, শাহেদের মা। কি বলছেন? কিছু টাকা দাও তো। টাকা কি করবেন? বাজারে যাবেন? না, একটু গ্রামের ভিতরে যাব। দাও। না আসি। দাদু, তুমি কোথায় যাচ্ছ? বাইরে যাচ্ছি। আমিও যাব। যাবে? চলো। আচ্ছা দাদু ভাই, এই যে আজকে জোহরের নামাজটা কাজা করলে, এই কাজটা কি ঠিক করেছো? না দাদু, কাজা হয়নি তো, নামাজ পড়েছি, হয়েছে কিনা তা তো জানি না। এটা কেমন তোর কথা হলো? নামাজ পড়েছো অথচ বলছো হয়েছে কিনা জানি না। ওই বন্ধুদের সাথে খেলতে খেলতে আজান হয়ে গেছে, পুকুর থেকে উজু করে বন্ধুদের সাথে মাঠে নামাজ পড়েছি, মাঠে নামাজ পড়লে হয় কিনা তা তো জানি না। হয় দাদু, পাক পবিত্র থাকলে আল্লাহর আরাধনা যে কোনো জায়গায় হয়। চলো। শাকিল ভাই যাই বলেন আপনি কাজটা ঠিক করছেন না চাচির যে অবস্থা রাত বিরাত কি হয়ে যায় ঠিক আছে একটা মেয়ে মানুষ অন্তত তার কাছে থাকা উচিত আপনি ছেলে মানুষ কতক্ষণ চোখে চোখে রাখবেন কি করতে যাচ্ছিস তুই তুই থাকলি থাক তাহলে যা আর তোর বসে থাকতে বলছি না তোকে ডাকছি এই দেখো আমি কথা বললে আপনি যেন কেমন করেন জানিসই তো তোর কথা আমার সহ্য হয় না ঘন ঘন আসিস কি করতে আমি কথা বললে আপনি ঝানঝান করেন কেন আগে কি বলি তাই শুনেন কি বলবি বল একটু বাইরে চলে যা শাকিল মেয়েটা খুব ভালো রে ও কি বলতিস হ্যাঁ শুনে আয় বাপ बोल बोल। शाकिल भाई, आमी जो दे अपने माँ सब दायित्व नहीं। शाकिल, शाकिल, शाकिल। क्यों भी सुना? शाकिल, हमारे जन क्या मुन लग चुका बाबा। दुकाने कখন থেকে বসে আছি হিটলু এখন আসলো না যা কোন এসে বলতো আইস কিছু আরে হিটলু যে কোন গ্রামে যায় বিবাদ বাঁধাইছে কথা ঠিকই কইছিস এই সোনা ছুট হলো নাকি যে বেশি পাকি গেছে হ্যাঁ এতে এক কাম করতে এটা লিগার চা দে তা লিগার চা খাবি লেবু নাই তো এই তোর দোকানে থাকে কি রে হ্যাঁ এটা কলাও নাই হ্যাঁ ফাঁকা ফাঁকা তোর দোকানটা আর ভালো বিস্কিট আছে একটা বিস্কিট দি खे देखो टाटा बिस्कुट अरे से मस्जिद सर कौन जगह थक सार बार लग जाने मैं आमी चला देखो चला बोले हाँ ये छोटे छोटे कलम निश्चित है हाँ हाँ सब दूर से हमें आस्ते से दुकान बंद करें ठीक है सासा शाकिलेर माँ खूब असुस्त हिटलू खबर नहीं आए मन है यार बात भी ना ने सासा तातरी चलें थोड़ा क्या करो जिसे बैंक में शाकिलेर माँ डॉक्टर का सुनिए जी हमने आखुनी जाती, हमने भैंने चले आते, इतलो, चल, तातरी चल, अरे चल तो, चल चल चल। नीला। जी सर। किचु कौन आगे जो पेशेंट के भर्ती कराना होलो, ताकि कि सेलेंड हो अच्छे। जी सर। गुड, इला, विजिटिंग आवर किंतु शेष रहेगा ची, एकों जो दिकों ने विजिटर थे के थाके ही, ताकि चले जाते बोलो, क्लियर? जी सर। ओके। नीला। जी सर। पेशेंट फाइल का रेडी करो। आमी बिलो। डॉक्टर से बात प्लीज अपना लिखो बात। दादू, नामाज़े समय की होएगा छे? हाँ दादू, नामाज़ेर वक्त पे गया सर। ये अपना। शाकिल, इटा कर मुझे रखो। लाख के बारे। हमारे मुझे चाची सुस्त हो गई। तुम कुछ चिंता करो ना और कोनो समस्या बोले आमाके खबर दिओ और रहीमा हमरा नामाज पढ़े नीचे दाड़ाচ্ছি তুই আয় চলো আমরা নামাজ আদায় করি শাকিল আল্লাহর উপর ভরসা নিশ্চয়ই আল্লাহ আমাকে সুস্থ করবে আরে আমরা তো তোমার পাশেই আছি তুমি চিন্তা করো না শাকিল সাহেব চিন্তা করবেন না আপাতত এই স্যালাইনটা শেষ হলে আপনার মা অনেকটা সুস্থ বোধ করবে ইলা তুমি পেশেন্টের দিকে খেয়াল রেখো আমি মাগরিবের নামাজের পর আবারও আসব লীলা চলো সোহাগও গেছে নাকি গেছে তো মেলা সময় তুমি একটু সামনে যে দেখো না আসছে কিনা আচ্ছা তুমি কোনো চিন্তা করো না আমি দেখছি হ্যাঁ বৌমা মনে হয় আমার ছেলে ভালো হয়ে গেছে আমারও তাই মনে হচ্ছে আম্মা এভাবে সুভাগ্যে কোনোদিন ডাকে নাই বৌমা তুমি নামাজ পড়ো আল্লাহর কাছে দোয়া করো আমার ছেলে যেন ভালো হয়ে যায় আপনিও দোয়া করেন আম্মা ভালোই হইল তোমাকেই খুঁজতেছি কেমন আছো আলম আর নবীনের নিকট শুনলাম তুমি নাকি আমাদের রাস্তা সাইডে দেখছো ভালো হয়ে গেছে হ্যাঁ সাহেব আমি তোমাকে খুব পছন্দ করি কাজেই আমার কালো ব্যবসার সমস্ত দায়িত্ব আমি তোমাকেই দিয়েছিলাম কিন্তু কামটা তুমি ভালো করো নাই কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা কি তোমার কাছ থেকে আমার শিখতে হবে শিখতে তো হবে শায়েদ এই রাস্তা ঢোকা যায় বাইরে যাওয়া যায় না সাইজ করে দে আমো মাথা গরম করে না ঠান্ডা মাথায় কাম করলে ফলটা ভালো হয় আইফুল আইনল বন্ধ করে ধর বাঁচাও 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 वालेकुम सलाम এখন তো অবস্থা অনেকটা ভালো সি ইজ আউট অফ ডেঞ্জার নাও ইলা জি স্যার ঠিক 3 ঘন্টা পর পর ওষুধগুলো রাখা যাবে ঠিক আছে ইলা চলো টেক কেয়ার जमी ऐलेगुलो पानी दे पानी दाओ ए चलेरा पानी खाओ আর এগুলো না করলে কি হয় খা 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 अब अस्सलामुअलैकुम। वालेकुम अस्सलाम। दादू मैं ठीक देखते तो हाँ बाब अपनी ठीक देखें शाहिद दादी केमन आछे अब्बा शाहिद हठात अच्छा ठीक है उठो अब्बा हाँ जार जो हमें खराब छिलाम से हाकिम व्यापारी आज के आमाके मेरे फेलते चेयेछिलो हाँ बोलिस कि हाँ बा अवश्य पारिनी আমার সাথে তাতে ধরে গেছে আর এমন মার মেরেছে মেরে আমাদের বাড়িতে ঢুকে রেখেছে ঠিক আছে আগে বাড়ি যাই তারপর দেখা যাবে আচ্ছা এই ফুডগুলো বাইরে থেকে আনতে হবে কাম অন Take to my calendar and I choose to do it. Sister, salon को तो कौन सोल भी? एक मिनट रहो तो। जब मैं आखिर बार चादा पर जो है डाका थी आए, आज दिन तो उधर धोते पड़े नहीं, आज हमरा हाथे नाते धोड़ी सी, आमागेर हाथ तक तो उधर आर क्यों पासती पार बिना, आज तो उधर बिचार आवे, कठिन बिचार कारण साथा, कठिन बिचार, हाँ, कठिन बिचारी करता आवे, ग्रामे जाने आर मादक द्रव्य बिक्री ना करते पड़े। सासू जान, चोक जो तो उपले जान, ये जो मानुषेर खोती करे, ये जो थका दरकार नाई। ओ दादा हाथ पा के दे देन। ना रमत भाई, उधर के पुलिस देन, आईने देर हाथे तोला ठीक ना। तो पुलिस ना दिए, इधर के गाचे झुले, गोले पानी देन। अपना देश जाई सताई करें, दया करें, शुद्ध हमारे एक टक कौतूहल सुने। ओए, ओए शादी नष्ट। तोरा बार किको तो सुन मुरे, हाँ? किको तो सुन मो? ओए, पिड़ा, पिड़ा आगे। ओए, थमो तुम ना। की बोलते साया के सुनिस। बोलो तुम ना की बोल बार। आमी ऑन नहीं करेंगी। शास्त्री से बंदे हैं, हमारे बाल वाल सुसुक हैं, हॉस्टल शाह हमारे पुलिस से बंदा, हमारा बाल होती सही रामत भाई, हमारे पोते एक राम करें। मुझे बाड़ी कौन सा? वही, पूरा धक्के में पड़ा, हमारा हाथ पाँव पिलते हैं, अल्लाह को सुनर कौसम हमें कुत्ता उड़ा होना है। शायद उधर विश्वास कर भी ना। ওরা পালাবে কিন্তু সেই দায়িত্ব আমার তোমরা ওদের বাঁধন খুলে দাও আমার ক্ষতির সম্ভাবনা থাকলেও আমি ওদেরকে ভালো হওয়ার সুযোগ দিতে চাই পৃথিবীতে কেউ পাপী হয়ে জন্মায় না বা জন্মেই কেউ খারাপ পথে পা বাড়ায় না কোনো না কোনো কারণেই মানুষ পাপের পথে পা বাড়ায় আমরা যদি ধর্মীয় রীতিনীতি অনুসারে এবং সঠিকভাবে যাকাত দিতাম তাহলে चूरी राहजानी छिनताई घूस इस समस्त काजे काउके प्रवृत्त होते होतो ना सुतरां ओदेर के भालो हर सुयोग देवाई उचित अब्बा आपनी जदि अनुमति देन ताहले ओदेर विचारटा आमी करते पारी ग्रामेर लोकजन जदि मेने नेय आमार कोनो आपत्ति नेई हाँ शाद बाबाजी रायदार ए ग्रामबासी सबाई मेने नेबे कि कन आपनारा अब आमी ओदेर सम्पर्के जानी करीमेर भिटाय दस बीघा जमी आपनि आमाके दिते चेयेछेन तार मध्ये तीन बीघा जमी आमी ओदेर तीनजनके दिते चाई ओरा बहु छेले मेये निये एखाने थाकबे आर ओई जमी चाषाबाद करे खाबे आपनारा खूब भालो मानुष আমরা চিরকৃতজ্ঞ থাকবো। আপনারা যে এত বড় মনের মানুষ আমরা আগে বুঝতে পারিনি, আমাদের ক্ষমা করে দিও ভাই। আপনার মাকে রেস্টে রাখবেন সিস্টার, আমরা তাহলে আসি। আসি মা, দোয়া করুন ওষুধগুলো ঠিক মতন খাবে, আশা করি আর সমস্যা হবে না। চলো মা। আল্লাহ তোমাকে সুপথে এনেছেন, আমি খুব খুশি হয়েছি। জীবনে আমি দুইবার খুশি হলাম, এক তোমার জন্মের সময় আর দ্বিতীয়বার আজকে। বাব আমি ভালো হওয়ার জন্য আগেও অনেকবার চেষ্টা করেছি কিন্তু পারিনি, আমি আবারও চেষ্টা করছি। আমি জানি না পারবো কিনা, তবে শাকিল আমার চোখের কালো পর্দা খুলে দিয়েছে। আব্বা ইবাদতে মনোনিবেশ করো, আল্লাহর উপর ভরসা রাখো, তিনিই তোমাকে ভালো রাখবেন। ভালো কাজ করো, নিয়মিত নামাজ পড়ো, তোমার অন্ধকার জীবনে আলো জ্বলবে। বৌমা শায়লা, আজকে সেহরি রাখবা, আমরা আগামী 7 দিন রোজা রাখবো। হঠাৎ রোজা কি মনে করে আব্বা জান? যখন মানুষ বিপথে যায় তাকে ভালো পথে আনার জন্য পরিবারের প্রত্যেকের সংযমের দায়িত্ব নেওয়া উচিত। একটা কথা কি জানো বৌমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো মানুষকে খারাপ পথ থেকে বিরত রাখে। সুন্দর জীবনযাপনের জন্যে এগুলো খুবই জরুরি, তাতে করে মানুষ ইহকাল ও পরকালে শান্তি লাভ করতে পারে। আব্বা আম্মা, আমি আপনাদের কাছে অনেক অপরাধ করেছি, অন্যায় করেছি, আমি আপনাদের মনে অনেক কষ্ট দিয়েছি। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আব্বা। আপনারা ক্ষমা না করলে আল্লাহ তো আমাকে ক্ষমা করবেন না আব্বা। আল্লাহ তোমাকে মাফ করবেন বাবা। এখন চলো, এশার নামাজের ওয়াক্ত হয়ে গেল, ওযু করে আসো, আমরা একসাথে নামাজ পড়ব। জি আব্বা। শালা তোমরাও যাও। চাচি এখন কেমন আছো? আর ভালো থাকা মা। কিছু বলবি? ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে, কি রে মা, তোরা আমার মাঝে অনেক বড় ব্যবধান। ওরা আমার সম্পর্ক ভাই বোন, সেখানে অন্য কিছু ভাবা যায় না। কেন? আপনার সাথে কি আমার রক্তের সম্পর্ক? রক্তের সম্পর্ক না ঠিক, কিন্তু সমাজ বলে তো একটা কথা আছে। চলেন আমরা নিজেরা। না, এই পাপের কথা মুখে আনবি না। রহমত ভাই আমার একমাত্র গুরুজন, তার অনুমতি ছাড়া আমার কিছুই ভাবা সম্ভব না। সারাদিন রোজা রেখেছি তো একটু লাগছে, হঠাৎ রোজা রেখেছি তো। তোমার রোজা বোধহয় ধরে গেছে, কাজ করো, কিছু খেয়ে নাও। না না না, রোজা ধরে নাই, আর তো মাত্র 2 ঘন্টা। এই 2 ঘন্টার জন্য আমি মারা যাব না বউ। বউ রোজা আমাকে রাখতেই হবে। বউ, বউ তুমি খুব ভালো, বউ তুমি খুব ভালো। তোমার জায়গায় অন্য কেউ হলে সে আমাকে ছেড়ে চলে যেত। আমি আমি তোমার পরে অনেক অনেক অন্যায় করেছি, অত্যাচার করেছি। তুমি আমাকে মাফ করে দাও। এই পাপের কথা বলো না, তুমি ভালো হয়ে গেছো, এতেই আমার শান্তি। তুমি আমার জন্য দোয়া করব, আমি যেন আর খারাপ পথে পা না দিই। আল্লাহ যেন আমাকে ভালো পথে রাখে। তুমি আমার জন্য দোয়া করো। তুমি শুয়ে থাকো, আমি তোমার জন্য ইফতারির ব্যবস্থা করব। রহমত ভাই, ব্যাপার তো কিছুই বুঝতেছে না। আমিও বিষয়টা আসলে কিছুই বুঝতে পারতেছি না রহমত ভাই। সেদিন আপনি হাকিম ব্যাপারী, সাইফুল, আয়নাল অগরে জমি দান করলেন, নতুনভাবে বাঁচার সুযোগ করে দিলেন। আসলে বিষয়টা আমি কিছুই ঠিক বুঝতে পারতেছি না। না বোঝার কিছু নাই। আমার বাপদাদার যে সম্পত্তি আছিল আর নিজে যা অর্জন করছি, তা আমার বংশধরদের সারা জীবন খাইও শেষ করতে পারবো না। তাই আমি চিন্তা করছি যে গ্রামের দুস্থ এতিমদের জন্য কিছু জমি দান করতে চাই। আর শাকিলের উদ্যোগে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য এই চক্ষু আশাল করতে চাইতেছি, এছাড়া আর কিছুই না। তাছাড়া মনে করো যে মননের সময় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এরা তো কেউ সাথে যাইব না। সাথে যাইব কি? সৎকর্ম। এটা হলো আসল কথা, আর কিছু না। এভাবে তো ভাবি দেখিনি রহমত ভাই। ও তাইলে বিষয়টা হইলো যে আমরা এমন কাম করুম যে কাজ করলে মরণের পরও আমরা বাইচা থাকবো। এই তো বুঝছো, চলো বাড়ি যাই। আরে নামাজের সময় তো হলো, চল নামাজ পড়তে যাই। এই তো ভাই, চল। আজকে যে আমরা রহমত ভাইয়ের সাথে যে চক্ষু হাসপাতালটা উদ্বোধন করলাম, এটা যদি রহমত ভাই ঠিকমতো প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে আমাদের এলাকার লোকজন অনেক উপকার হবে, কষ্ট করে সহজ যেতে হবে। সাকিব, ডাক্তারের কাছে নিয়ে যাবো। আমি গেলাম, রহমত চাষার দেখি না। কথা বলো মা। মা তুমি নেই আমি এখন কি নিয়ে বাঁচবো মা রহমত ভাই রহমত ভাই মা ছিল সেও চলে গেল আমাকে ছেড়ে এখন আমি কি নিয়ে বাঁচবো রহমত ভাই আল্লাহর উপর ভরসা রাখ তুমি সব মুশকিল আসান করে চলো আমরা তো তোর সাথে আছি একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে চলো আমার কথাটা তোমার মনে আছে কোন কথাটা শাকিল তো এখন একা হয়ে গেল খুবই ভালো ছেলে আমিও তো ভাবছি কি ভাবছো তুমি ভাবছি হজে যাব বয়স হয়েছে কদিনই বা বাঁচব তাই যাবার আগে রহিমাকে একটা সুপাত্রের হাতে তুলে দিয়ে যেতে চাই রহিমার আমি ছাড়া আর কে আছে বলো মা বাবা আর এই মেয়ে ও যে আমার সৎ বোন এটা আমি কোনোদিনই ওকে বুঝতে দেইনি নিজের মেয়ের মতো করে ওকে মানুষ করেছি শাকিলেরও আমি ছাড়া আর কেউ নেই তাই ভাবছি রহিমার সাথে ওর বিয়েটা দিয়ে বাড়িতেই রেখে দেব এক্ষেত্রে যদি শাকিলের কোনো অমত না থাকে এ নিয়ে তুমি চিন্তা করো না শাকিল খুবই ভালো ছেলে আর তোমার কথার অমত কোনোদিনই সে করবে না আর এই ব্যাপারে আমি ওকে রাজি করাবো আচ্ছা ইয়ে রহিমা একটু এদিকে আয় তো জি ভাইজান আসতেছি জি ভাইজান শোন আমি আর তোর ভাবি মিলে আমরা তো সিদ্ধান্ত নিয়েছি কি সিদ্ধান্ত ভাইজান এই শাকিলের সাথে তোর বিয়ে ঠিক করেছি ভাইজান আপনারা যা ভালো বোঝেন তাই করেন রহিমার লজ্জা পেয়েছে বসে থাকবি দোস্ত এত ভাঙে বলে চলবে না খায়ে কায়দে কাইটে তোর শরীরের কি অবস্থা করেছিস একটু দেখেছিস ওঠ চল আমার সঙ্গে চল সাইডে ভাত খাই নেবি এই খুঁটি হালাত দিয়ে মা বসে থাকতো আমি না ফেরাবো তো মা ঘুমাতো না দোস্ত দোস্ত তুই এত অদ্ভুত হইস না আর কোনোদিন মা সেবা করতে পারবো না মাকে খাওয়াতেও পারবো না কাঁদিস নে দোস্ত তুই কাঁদিস নে শোন যে চলে গেছে সে তো আর ফিরে আসবি না তার জন্য আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যেন তো বেহেশত নসিব করে কাঁদিস না দোস্ত আমার সবাই দোয়া করি ওর চল তুই আমার সঙ্গে চল তো চল খাবি সম্মানিত মুসল্লি ভাইরা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তাহলে প্রবার বাদ জুমা আমার বাড়িতে আপনাদের দাওয়াত রইল। বাদ জুমা আমাদের শাকিলের মায়ের জন্য আপনারা দোয়া করে যাবেন। আলহামদুলিল্লাহ, অবশ্যই আসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরেকটা কথা, আমার মা যদি আপনাদের কারো মনে কষ্ট দিয়ে থাকে আপনারা মাকে মাফ করে দিবেন। তাহলে ওই কথাই থাকলো, আগামী শুক্রবার বাদ জুমা আপনারা আমার বাড়িতে আসবেন। আরেকটা কথা, আমি আগামী সপ্তাহে হজের উদ্দেশ্যে ঢাকা রওনা হব। আলহামদুলিল্লাহ, আপনারা খাস দিলে আমার জন্য দোয়া করবেন। হে আমানিল্লাহ, অবশ্যই দোয়া। অবশ্যই আমি যেন এই গ্রামে ফিরে সবার সেবা করতে পারি, আপনারা আমার জন্য এই দোয়া করবেন। হে আমানিল্লাহ। আর যদি মক্কার পবিত্র মাটি আমার কপালে লেখা থাকে তাহলে আমার পরিবার পর্যন্তকে আপনারা দেখে রাখবেন। অবশ্যই আমি আপনাদের কাছে এই দোয়াই কামনা করি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। চলো। আব্বা হজে যাবে, আমার খুব ভয় হচ্ছে। আব্বা হজে যাবে এটা তো ভালো কথা, ভয় পাওয়ার কি আছে? না, বাড়িতে একজন মুরব্বী মানুষ না থাকলে তুমি যদি আবার বউ। আমি কি সে আগের মতো আছি? আমি ভালো হয়ে গেছি না কি? বিশ্বাস হচ্ছে না? এই তোমার মাথা ছুঁয়ে বলছি, আমি আর কখনো খারাপ কাজের মধ্যে যাব না। কি আশ্চর্য, তাও বিশ্বাস হচ্ছে না? এই তোমার ছেলের মাথা ছুঁয়ে বলছি, আমি আর কখনোই খারাপ কাজের মধ্যে যাব না, যাব না, যাব না। এবার বিশ্বাস আছে? বাবা একটু খাই রেখে গেলে বুঝলি। জমির হ্যাঁ, ঘটনা হচ্ছে তুই হচ্ছে ওই জমির আইল কেটে পানি বাড়ি করে নিস, তাই না? তোর তো কাম এসব। আবার এই চার দোকানে চা বেসিস, চায়ের দিস চিনি কম। হ্যাঁ, আরে তোর যে চানা চুরি হয়ে যাবে বুঝলি, দুর্গন্ধ মুখে দেওয়া যাবে না তোর। কামাল, আমি এখন এসব কামাল করি না। তুই তো ভালো হয়ে গেছিস। তা হিটলু, তোর ওস্তাদের মাথা কি ঠিক আছে? ওস্তাদের মাথা ঠিক আছে নাকি আমিও তো বুঝতে পারছি না। আহ, মনটা আজকে ভালো রে। ইলাহি আলামিন গো আল্লাহ। ওস্তাদ এই ধুর দিয়ে তো কান্না মাটি করে। হ্যাঁ, এবার বল কি করবি, কো কো। আপনি কি কিছু শুনছেন? হিটলার কি বলবে, রমস্যা হজি যাওয়ার আগে শাকিল আর রহিমাকে মনে হয় বিয়ে দিয়ে গ্রামের চক্ষু হাসপাতালের দায়িত্বটা মনে হয় ওদের হাতেই বুঝিয়ে দেবে। এটা তো ভালো খবর। শাকিল বাবাজি যদি গ্রামে থাকে তাহলে গ্রাম উন্নতি হবে, সেটাই তো আমরা চাই। এই শোন, আগে বিয়েটা হোক তারপর বলিস, বুঝতে পারছিস? এই অনুমান করে হ্যাঁ কোনো কথা বলা ঠিক না, এটা কিন্তু গুনার কাজ। আমার কথা হচ্ছে যে আরো একটা রাত বাকি আছে। এই কি বলিস জমির? হ্যাঁ, আরো একটা রাত বাকি আছে, কালকের দিনটা গেলে আমরা বুঝতে পারবো না। আর তাছাড়া শাকিলের সঙ্গে যদি রহিমার বিয়েটা হয়ে যায় তাহলে বাড়ি তো আর খারাপ কিছু হবে না। এই কি করে শিখলো? হ্যাঁ ঠিকই ওস্তাদ, ঠিকই। এই শোন শোন, এই রহমত চাচা হজে গেলি পারে, এই আমাকে মুরব্বী বলে কেউ আর থাকবি না নে। এই শায়েদ আর শাকিলি তো আমাকে ভরসা। তা হিটলু, আজকে চল উঠা যাক, রাত অনেক হয়েছে, দোকান বন্ধ করি। এই তোরাও চল চল। বন্ধ করবি দোকান এখনই? হ্যাঁ চল। এই জমির, এই তোর এই পচা ভাজা তুই খা। তুই ভাবি আপনার সাথে কথা বলতে তাই চলে এলাম। খুব ভালো করেছিস। কই ভাবি কই? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তো ভাবি কি মনে করে এই যে আসলাম তোমার কাছে? ও বসেন ভাবি বসেন। না ভাই, এখন বসবো না, तुम्हार भाईजान पाठिয়েছেন তোমার সঙ্গে একটু কথা বলবো তা এদিকে একটু আসো সহমত ভাই তো আমার একমাত্র মুরব্বি তাছাড়া উনি হজে চলে যাচ্ছেন উনার কথার অবধ কি আমি করতে পারি তাহলে এই কথাই রইল কি রে যাবি না ভাবি তাহলে যাই ভাই প্রিয় গ্রামবাসী মুসল্লি ভাইয়েরা आज শাকিলের মার দোয়া শেষে আমি আপনাদের একটা খুশি সংবাদ দিতে চাই আর সেটা হলো যে আমার প্রাণপ্রিয় ছোট বোন রহিমার সাথে শাকিলের বিয়ে দিতে চাই এই ব্যাপারে আপনাদের সবার দোয়া চাই আলহামদুলিল্লাহ রহমত ভাই সত্যি সত্যি আপনি একজন ভালো মানুষ আপনার জন্যই আমরা সবাই আলোর পথ দেখছি অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাহেব কামাল হিটলু তোমরা যাও মিলাদের আয়োজন করো গিয়ে আরেকটা কথা আমি সবার সামনে বলতে চাই যেটা হলো আমার মরহুম আব্বাজান রহিমার নামে 15 বিঘা জমি রেখে গেছেন আর আমার থেকে 5 বিঘা মোট 20 বিঘা আমি রহিমাকে লিখে দিয়েছি এই তার দলিল দাদু এটা রহিমাকে দিয়ে আসো আর শাকিল তোমাদের বিয়েতে উপহার স্বরূপ এই দলিলটা তুমি নাও আমি তোমার নামে 5 বিঘা জমি লিখে দিয়েছি এই সেই দলিল আর জমি জমি দিয়ে আমি কি করব মা ছিল আমার সবচেয়ে বড় সম্পদ সে চলে গেল তখন আর এই জমি কাজের শাকিল আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন মা চলে গেল আপনি ছিলেন খুঁটি হয়ে আপনিও হজে চলে যাচ্ছেন আরে পাগল মানুষ কি সারা জীবন হজে থাকে নাকি আমার সাহেব থাকলো আজ তোমার রহিমার সবার আনন্দের দিন আনন্দ করো শাকিল রহিমা আমার বড় আদরের বোন আজ থেকে ওর ভরণ পোষণ মান ইজ্জত সব তো আর হাতে সঁপে দিলাম ভাই ভাইজান আপনি কোনো চিন্তা করবেন না আপনি শুধু আমাদের জন্য দোয়া করুন আল্লাহর কাছে দোয়া করি তোমরা তোমরা সুখী হও কাঁদিসটা বোন কাঁদিসটা সবাইকে একদিন বাপের ঘর ছেড়ে চলে যেতে হয় কাঁদিসটা তুই ভাইজান ভাবি আমাদের জন্য দোয়া করবেন সুখী হও আসসালামু আলাইকুম রহমত ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আছি আল্লাহর কাছে খুব ভালো যাক আলহামদুলিল্লাহ তা এই নাতি নিয়া কই চলছেন একটু ঘুরতে বেরিয়েছিলাম ও হ্যাঁ তা তুমি কই যাইতেছো আমি তো এই বাড়ির দিকে যাইতেছিলাম আচ্ছা ঠিক আছে জামশেদ ভাই জি যাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম मैं भालो थैंक यू दुआ करी। समय थाकते करो रे मन आराधना, समय थाकते करो रे मन आराधना, नइले समय चले जाबे, नइले समय चले जाबे, फिरे तुमी आर पाबे ना। समय थाकते करो रे मन आराधना, समय थाकते करो रे मन आराधना।